হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দাওয়াত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সকলের পছন্দের চিকেন মোমোর রেসিপি একদম সফট আর ভীষণই টেস্টি এই চিকেন মোমো রেসিপি জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি এর মধ্যে হাফ চা চামচ নুন অ্যাড করছি আর দু চা চামচ তেল অ্যাড করছি ভালোভাবে আমি তেল আর নুনের সাথে ময়দাটাকে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে এবার আমি একটা মোটামুটি সফট ডো রেডি করে নেব আমার ডো রেডি হয়ে গেছে এবার এটা একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি এবার একটা পাত্রে তিনটে শুকনো লঙ্কা আর দুটো কাশ্মীরি লঙ্কা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট লঙ্কা থেকে আমি বীজ বের করে নিয়েছি এবার একটা পাত্রে জল গরম করে তার মধ্যে তিনটে মিডিয়াম সাইজের টমেটোকে কেটে দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি পাঁচ থেকে সাত মিনিট বয়ল করে নিচ্ছি এবার আমি টমেটোগুলো একটা প্লেটে তুলে রাখছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি টমেটোর খোসাগুলো আমি আলাদা করে নিচ্ছি এবার একটা বলে টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভিজিয়ে রাখা লঙ্কাগুলো দিচ্ছি দু গ্রাম মতো আদা দিয়ে দিচ্ছি চারটে রসুনের কোয়া দিচ্ছি এবারে সবগুলো মিক্সির মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার একটা প্যান গরম করে তার মধ্যে দু চা চামচ তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর চা চামচ নুন অ্যাড করছি আর হাফ চা চামচ চিনি অ্যাড করছি এক মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে এটা ফ্রাই করে নিচ্ছি হাফ চা চামচ ভিনিগার অ্যাড করছি হাফ চা চামচ সয়া সস অ্যাড করছি এবার আমি এটা পাঁচ থেকে সাত মিনিট এভাবেই ফ্রাই করে নিচ্ছি সস রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে এটাকে তুলে রাখব মোমোর পুরের জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন কিমা নিয়েছি এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা রসুনের কোয়া কুচিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো নুন অ্যাড করছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি এক চা চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস অ্যাড করছি আর দু চা চামচ তেল অ্যাড করছি এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার মোমোর ডোটাকে দুই তিন মিনিট মেখে নিচ্ছি ডো থেকে আমি ছোট্ট ছোট্ট বলস কেটে নিচ্ছি লুচির থেকে সাইজ যেন একটু ছোটো হয় সব বলস আমি কেটে রেডি করে রেখেছি এবার একটা একটা করে লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি যতটা সম্ভব হয় পাতলা করে আমি বেলে নেব লুচির আকারে এবার ওর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি এবার আমি মোমোটাকে সিল করে নেবো এর জন্য একটা কর্নার থেকে স্টার্ট করে আস্তে আস্তে মুড়তে আরম্ভ করব। ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে মুড়ছি উপরের এক্সট্রা ময়দাটাকে আমি সরিয়ে নিচ্ছি মোমোটা আমার তৈরি হয়ে গেছে বাকিগুলো একইভাবে রেডি করে নেবো এবার একটা পাত্র জল গরম করে তার মধ্যে একটা ছিদ্রওয়ালা বাসন দিয়ে দিচ্ছি ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি এবার মোমোগুলো আমি একে একে সাজিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে এটাকে স্টিম হওয়ার জন্য রেখে দিচ্ছি পনেরো মিনিট পর আমি ঢাকা সরিয়ে দিচ্ছি মোমোগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা প্লেটে তুলে রাখছি বাকি মোমোগুলো আমি ফ্রাই করে নিচ্ছি টেস্টি সফট চিকেন মোমো রেডি আপনারাও বাড়িতে এটা বানিয়ে ফেলুন আর আমাকে জানান আপনাদের কেমন লাগলো ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন